ডেইলি প্রথম আলো দিয়েছে সূচকের চিত্র 5888 সপ্তাহের শুরুতে বড় ধস। একক ব্যক্তি ঋণে বৃহত্তম কেলেঙ্কারি, ডেইলি প্রথম আলো। জনতা ব্যাংক এক গ্রাহকের 5000 কোটি টাকার বেশি ঋণ, নিয়মের বাইরে মূলধনের প্রায় দ্বিগুণ। সাবেক চেয়ারম্যান আবুল বারকাতের সময়ের অনুমোদন, বছর ভিত্তিক ঋণ সুবিধা। বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি বাড়বে, IMF এর পূর্বাভাস। বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যের তেজি ভাব এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কর সংস্কারের কারণে প্রবৃদ্ধির হার বাড়বে বলে সংস্থাটি ধারণা করছে। বিনিয়োগ অংশীদার হতে চায় বাংলাদেশ। ডেইলি প্রথম আলো আসামের সম্মেলন, বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চলগুলোতে কারখানা করতে 10 বছরের কর অবকাশ ও অন্যান্য সুবিধা তুলে ধরে বিনিয়োগ করার আহ্বান। গুজব আতঙ্কে আবার বড় দরপতন, ডেইলি সমকাল। শেয়ার বাজারের সূচকের পতন 4.5 বছরের সর্বোচ্চ। অর্থ পাচার প্রতিরোধে সহযোগিতা জোরদার, ডেইলি সমকাল। বাংলাদেশ ব্যাংক, NBR, MOU সই। ডেইলি নয়া দিগন্ত, কেন্দ্রীয় ব্যাংককেই দায়ী করলেন সংশ্লিষ্টরা। আতঙ্কে পুঁজিবাজারে সাড়ে চার বছরের সর্বোচ্চ দরপতন। শীর্ষ 10 ব্যাংকের ঘাড়ে 52,000 কোটি টাকার খেলাপি ঋণ। ডেইলি নয়া দিগন্ত। আগামী অর্থবছরে ভর্তুকি খাতে ব্যয় হতে পারে 30,000 কোটি টাকা। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার বাজার সংশ্লিষ্টদের এক গুচ্ছ প্রস্তাব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতায় বাজার সংশ্লিষ্টদের এক গুচ্ছ প্রস্তাব, বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ। সুইস ব্যাংকে অর্থের 93% ব্যাংকিং চ্যানেলে BFIU দাবি। ডেইলি পরিবর্তন। অর্থ বাজার রোধে BFIU সঙ্গে NBR এর সমঝোতা স্মারক সই। CPDB সঙ্গে বারাকা সাবসিডিয়ারির চুক্তি সম্পন্ন। শিকলবাহায় 110 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র স্থাপন। GSP ফিনান্সের 23.5% লভ্যাংশ সুপারিশ। ডেইলি বণিকবার্তা। ডেইলি যুগান্তর, খেলাপি ঋণের দায় অর্থমন্ত্রী এড়াতে পারেন না, বিশেষজ্ঞদের মতামত। শেয়ার বাজারে 3 বছরের সর্বোচ্চ দরপতন, ডেইলি যুগান্তর। খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে অস্থিরতার গুজব। অর্থপাচার তদন্তে প্রতিষ্ঠান নিয়োগ দিবে NBR, ডেইলি যুগান্তর। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের চেয়ারম্যান। পুঁজিবাজারে 4.5 বছরের মধ্যে বড় দরপতন, ডেইলি জনকণ্ঠ। গুজবে আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করার পরামর্শ। ADR ও রাজনৈতিক অস্থিরতার গুজব। শেয়ার বাজারে সাড়ে চার বছরে সর্বোচ্চ দরপতন। জরুরি সভা ICB ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর দাবি। পুঁজিবাজারে ধস, আতঙ্ক, বড় ধরনের দরপতন, ডেইলি থেকে। অর্থ পাচারে তথ্য সংগ্রহে ফার্ম নিয়োগ দেওয়া হবে NBR চেয়ারম্যান। কঠোর আন্দোলনের হুমকি গ্রামীণ ফোন কর্মীদের, কল কারখানা পরিদর্শন অধিদপ্তরের সামনে মানববন্ধন। ডেইলি শেয়ার বিস। বাজারে চলমান পরিস্থিতি
বাজারের চলমান পরিস্থিতিতে করণীয় বিষয়ে গতকাল জরুরি বৈঠক ডাকে ঢাকা স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বিএমএ, বিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ ও শীর্ষ ব্রোকারেজ হাউসের প্রতিনিধিরা বৈঠক উপস্থিত ছিলেন। আইনগত ব্যবস্থা নিচ্ছে বিএসইসি, তালিকা রয়েছে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, মেক্সিকো লিমিটেড, ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, উত্তরা ব্যাংক, ফাইন ফুডস, বিজিআইসি, কর্ণফুলী ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, অগ্নি সিস্টেমস, ইনটেক লিমিটেড, অ্যাক্টিভ ফাইন, ইউনাইটেড এয়ারওয়েজ, মেট্রো স্পিনি, ম্যাক্সন স্পিনি। আইনগত ব্যবস্থা নিচ্ছে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পুঁজিবাজারে বিকল্প খোঁজে সরকার, এলএনজি আমদানিতে অর্থায়ন সংকট, পুঁজিবাজারে বড় দরপতন, তিন বছরের সর্বোচ্চ দরপতন পুঁজিবাজারে, ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা সমালোচনা, জনগণের আস্থা ফিরে এলো, ব্যাংকের আমানত বৃদ্ধি পাবে, জনগণের আস্থা ফিরে এলে ব্যাংকের আমানত বৃদ্ধি পাবে, তারল সংকট কেটে যাবে, জীবন ফিরে পাবে সংকটে পড়া ব্যাংকগুলো, স্বস্তি আসবে এই দেশের ব্যাংকিং খাতে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির উচ্চধারা আরও বেগবান হতে আগামী দিনগুলোতে বাড়বে বাংলাদেশের মান মর্যাদা। ভারতীয় উদ্যোক্তাদের বাংলাদেশের বিনিয়োগের আহ্বান, বাংলাদেশ থেকে ওষুধ আমদানি বাড়াবে ভুটান। ডেইলি, ভোরের কাগজ, পুঁজিবাজারে রাজনীতির অস্থিরতা, শেয়ার বাজারে ফের ভয়াবহ ধস, আতঙ্কিত না হওয়ার আহ্বান, বাজারে স্থিতিশীলতায় চার প্রস্তাব। স্টক প্রাইসেস ক্র্যাশ টু রেকর্ড লো, বিডি ক্যাপিটাল মার্কেট ল্যাক্স ইনভায়রনমেন্ট টু রেইজ লং টার্ম ডেট, আইএফসি ডায়াগনোস্টিক মিশন ডিটেক্ট উইকনেসেস, এনবিআর টু হার্ড ইন্টারন্যাশনাল ওয়াচডগ টু ফাইন আউট লা